আরামবাগ মহকুমার গোঘাট 1 নম্বর ব্লক প্রশাসনের অভিনব উদ্যোগ, পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় মনীষাঙ্গন গড়ে তোলা হয়। বৃহস্পতিবার বিডিও অফিস চত্বরে গড়ে ওঠা মনীষাঙ্গনের উদ্বোধন হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী ই। পাশাপাশি উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, বিডিও সম্রাট বাগজি সহ বিশিষ্ট জনেরা। 6 জন মনীষীর এদিন মূর্তি উন্মোচন হয়। পাশাপাশি এলাকার মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের ছবি আঁকার জন্য ফ্রি কোচিং এর ব্যবস্থা করে ব্লক প্রশাসন। এমনকি শরীর চর্চার জন্য যোগা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই বিষয়ে আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী ই বলেন, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এটা খুবই ভালো উদ্যোগ, আমরা খুবই আনন্দিত। আরামবাগ মহকুমার মধ্যে গোঘাট 1 ব্লকে পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটা সেন্টার অফ এক্সেলেন্স আর মনীষাঙ্গনটা হয়েছিল, এটা উদ্বোধনের জন্য আমি এসেছিলাম। এটা নিয়ে আমরা সবাই আনন্দিত, মানে এটা ব্লকের মানুষের জন্য একটা ভালো ইনিশিয়েটিভ মানে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছিল। এটা নিয়ে আমি সবাইকে আর বিডিও আর পঞ্চায়েত সমিতি দুজনকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর এই পরে এইরকমই ইনিশিয়েটিভ আমি বলবো সবাই নিতে হবে। থ্যাংক ইউ। অপরদিকে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, শপথ নেওয়ার পরেই ঠিক করেছিলাম অভিনব কিছু করতে হবে। এদিন 6 জন মনীষীর মূর্তি উন্মোচন করতে পেরে খুবই ভালো লাগছে। দেখুন, আমরা যখন থেকে শপথ নিয়েছিলাম আমাদের একটা টার্গেটই ছিল যে কিছু একটা অভিনব আমরা করে দেখাবো। সম্মানীয় বিডিও সাহেব, এসডিও ম্যাডামের সহযোগিতায় আমরা সেটা করতে পেরেছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, বিডিও সাহেবের উপস্থিতিতে আমরা 6-6 জন মনীষীর আমরা আবক্ষ মূর্তি উন্মোচন করেছি। রামকৃষ্ণদেব, সারদা মা সারদা, বিবেকানন্দ, আমাদের রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করেছি। তার সাথে সাথে আমরা একটা অভিনব প্রোগ্রাম নিয়েছি যে যে সমস্ত দুস্থ বাচ্চারা অর্থের অভাবে, তাদের প্রতিভা রয়েছে কিন্তু অর্থের অভাবে তারা বেশি দূর এগিয়ে যেতে পারে না এবং শারীরিকভাবে দুর্বল, তাদেরকে আমরা অঙ্কন প্রতিযোগিতা বিনা পয়সায় এবং আমরা যোগা ব্যায়ামের মধ্যে দিয়ে তাদের যাতে শারীরিক এবং মানসিক বিকাশের উন্নতি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 150 জনের মতো ছাত্র ছাত্রী অ্যাপ্লিকেশন করেছে, তাদেরকে দিয়েই আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। শুধু এখানেই আমরা থেমে থাকবো না। আপনারা জানেন যে গোঘাট দমদমা স্কুলেতে আমাদের একটা স্টেডিয়াম হচ্ছে, সেখানে আমরা কোনো রাজ্য লেভেল থেকে কোচিং এনে সেটা ক্রিকেট এবং ফুটবলের কোচিং নিয়ে এসে আমরা সেখানে ওই দুস্থ ছাত্রছাত্রী যারা অর্থের অভাবে ট্রেনার নিতে পারে না, যার ফলে গ্রামের যে প্রতিভা সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, তাই আমরা চাই যে সেই সমস্ত প্রতিভাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতেই আমাদের এই অভিনব উদ্যোগ। নিউজ রাজবাংলা, গোঘাট। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।